আসছিলাম পেঁয়াজ কিনতে, এখন দেখি হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে, 4 লাখ বা আধা কেজি কিনে 10 কেজি, সেটার অলরেডি 300 টাকা দেশি প্রাইস আছে। তো এইটা হলো সিন্ডিকেট, বড় সিন্ডিকেট। যেই মাল বাংলাদেশে মজুত আছে এই মাল বাংলাদেশে হয় না। এই সরলতার সুযোগে সিন্ডিকেটাররা এটা ব্যবসায় এমন বাড়াইছে যে আমরা খুচরা ব্যবসায়ীতে মাল কিনতে পারি না, আমাকে ভয় করতেছে। যদি আমরা এখন যে আগের রেট হিসাব করে বেচতে যাই, হে আপনাদের কাছে ধরা ও পাবলিকের কাছে ধরা, সেকেন্ড টাইম হলে এখন মানুষের কোনো দাম নাই, এখন টাকার পয়সার কোনো ইয়ে নাই, মূল্য নেই, গরিব মানুষের কোনো দাম নাই। পুরনটা 220 টাকা আর নতুনটা 130 টাকা। মানুষের কর্ম হলো এখন 10 থেকে 15-20 হাজার টাকা, এখন 1,000 টাকার বাজার লইলে এত করে লইলে শেষ। মেন কথা হলো মানুষের দাম নাই। গেছে শুক্রবারে সকালবেলা বেচি 110 টাকা। এই আস্তে আস্তে নির্মল হয়েই যাবে, তার কারণ নতুন পেঁয়াজ বাজারে আমদানি হয়ে গেলে এই দেশিটা তখন ইন্ডিয়ানের দরকার নেই, এমনি পেঁয়াজের দাম কমে যাবে। আমরা যে দামে বিক্রি করতেছি সেখান থেকে 10-5 টাকা ওরা লাভ করতে পারবে, কিন্তু এখন যদি 250 টাকা বিক্রি করে এটার খেসারত তো আমরা বলতে পারবো না। আসছিলাম পেঁয়াজ কিনতে, এখন দেখি হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে, তো এই জন্য আগে 5 কেজি নিতেছিলাম, এখন 1 কেজি নিয়ে যাবো। যখন ঘোষণা পাইছে সাথে সাথে মনে করেন বিকালের থেকে দাম অটোমেটিক বাড়ায় গেছে, পরের দিন গেছি পার কেজিতে মনে করেন 90 টাকা 100 টাকা পার কেজিতে বেশি। এক্সপোর্ট বন্ধ হয়ে গেল, আসতেছে না, এই কারণেই তাদের যে একটা গুজব সেই গুজবের কারণে এটা বাড়ছে। আসলে এটা কিন্তু রিয়েলি এটা বাড়ার কথা না। 11 তারিখ এটার ভিতরে কোনো জায়গায় বেছে 220-240-260, কোনো জায়গায় সেক্টরে 300 টাকাও বেছে, সেক্টরে অলরেডি 300 টাকা দেশি প্রাইস বেছে। তো এইটা হলো সিন্ডিকেট, বড় সিন্ডিকেট। তো এখন আমরা যখন খুচরো দোকানদার, আমার লাগবে 1 বস্তা, আমি যে 1 বস্তা আনছি দেখা আমার কাছে টাকা না থাকলে আমি আরেকজনকে ধার করে হইলে আনছি, আনি আমার দোকান চালাইতে হইবে। তো এখন দেখা যায় রাত্রে আবার কমে গেছে, আজকে আমাদের ধরা। এর আগে তো ছিল 110 টাকা এরকম ছিল, হঠাৎ করে এরকম মেরে গেছে 250 টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজ। সেকেন্ড টাইম হলে এখন মানুষের কোনো দাম নাই, এখন টাকার পয়সার কোনো ইয়ে নাই, মূল্য নেই, গরিব মানুষের কোনো দাম নাই। আজকে আমরা বিক্রি করতেছি আপনার 180 টাকা ইন্ডিয়ান পুরনটা, নতুনটা হইলে 190 টাকা, দেশির পুরনটা 220 টাকা আর নতুনটা 130 টাকা। দাম আগে তো দেশিটা নিয়েছিলাম 100-120 টাকা, এখন তো দেশি পুরনোটাই 100-200 টাকা চাচ্ছে, আর নতুন যেটা হচ্ছে ওটা 130 টাকা চাইতেছে। এখন যে নতুন পেঁয়াজের যদি আমদানি হয়ে যায় অটোমেটিকই বাজার নিয়ন্ত্রণে আসা পড়বে, আমদানি বাড়বে কাঁচামালের বাজার কমে যাবে, আমদানি কম বাজার বাড়বে, এটাই হলো কাঁচামালের সিস্টেম। হঠাৎ করে 8 তারিখে 11টার দিকে মোদী সরকার পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, সেজন্য দাম বৃদ্ধি পাইছে আর কাস্টমার হুড়াহুড়ি পারাবারির জন্য আরও বৃদ্ধি পাইছে। তারা 11টা পরে যে ঘোষণা দিয়েছে, আমরা দেখা গেছে বিভিন্ন খবরে প্রচার করছে যে ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়ার পেঁয়াজ আসবে না, তারপর থেকে দেখা গেছে জনগণে পেঁয়াজ কেনা শুরু করছে, যেখানে 10 কেজি কেনা দরকার তারা 20 কেজি কিনছে, আর এজেন্সিরা তারা যে কমিশনে মালটা পাড়ায় ঠিক আছে তারও একটা রেট দেয়। এইভাবে চলে, গরিব মানুষের কোনো দাম নাই, গরিব মানুষ না খাই মরে যাবো, ভবিষ্যতে না খাই মরে যাবো। কেন না খাই মরে? আপনার কর্ম, কর্ম দেখেন, কর্ম হইলো মানুষের কর্ম হইলো এখন 10 থেকে 15-20 হাজার টাকা, এখন 1,000 টাকার বাজার লইলে হাতে করে লইলে শেষ। মেন কথা হলো মানুষের দাম নাই। পেঁয়াজের মূল্য আজকে নতুন বেড়িটা কম দাম, কারণ দেশে আর পেঁয়াজ পাওয়া যাইব না, আর আমরাও জানি যে আজকা বাড়ছে কালকা কমে যাইব, 2 দিন পরে কমতে পারে। 4 দিন আগে খবর পাইছি মানে পার্টির জাগর থেকে মাল আনি, এরা মালের দাম আজকা বাড়াই দিয়েছে, ইন্ডিয়া বিলে বন্ধ করে দিয়েছে, আর যেই মাল বাংলাদেশে মজুত আছে এই মাল বাংলাদেশে হয় না, এই মাল বাংলাদেশের পাবলিকের লেগে কিছু হইব না, কিন্তু বারাকান্ডির মাল লাগবো, ইন্ডিয়ান মাল লাগবো, এই কারণে ইন্ডিয়ান মাল না হওয়ার কারণে বন্দর কারণে এই পেঁয়াজের দামটা ডাবল হয়ে গেছে। দাম বাড়া হঠাৎ করে ভারত বন্ধ হয়ে গেছিলো, তো ওটার জন্য আর কাস্টমারে আপনার খরিদ্দারে কেনাকাটা বেশি করছে, ওই জন্য দামটা আরও একটু বেশি বেড়ে গেছে। এক সপ্তাহ আগে না, আমরা এই যে আপনার গেছে শুক্রবারে সকালবেলা বেচি 110 টাকা, তারপরে 120, তারপরে 130, তারপরে 140, তারপরে 150, মানে বাড়তে বাড়তে এইভাবে বাড়ছে আর কি। এখন বাজার মূল্য কত পেঁয়াজের? এখন বাজার চলতেছে 170 টাকা। বৃদ্ধি বাড়াটাই খুব খারাপ, জনগণের জন্য অকল্যাণ, আমি চাই দাম কমুক, কিন্তু এই সিন্ডিকেট এটা, এগুলো এই মাল ইন্ডিয়ান বন্ধ করে দিচ্ছে, এই সরলতার সুযোগে সিন্ডিকেটাররা এটা ব্যবসায় এমন বাড়াইছে যে আমরা খুচরা ব্যবসায়ীতে মাল কিনতে পারি না, আমাকে ভয় করতেছে। কাস্টমাররা 1-2 কেজি মাল কীভাবে কমে কীভাবে কিনবে বলেন? আপনার কাছে কয় জাতির পেঁয়াজ আছে? 3 জাতির পেঁয়াজ, ইন্ডিয়ান আছে, দেশি নতুন পেঁয়াজ, ইন্ডিয়ান।
দেশি পুরাতন পেঁয়াজ। দেশি নতুন পেঁয়াজের দাম কেমন এবং পুরান পেঁয়াজের দাম কেমন? পুরাতনটা 200 টাকা বেচতে আছে, 195 টাকা কেজি, আর নতুন পেঁয়াজ বেচতেছি 120 টাকা কেজি দেশিটা, আর ইন্ডিয়ান বেচতেছি 170 টাকা। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িছে, এটা কীভাবে নির্মূল করা সম্ভব হবে? এই আস্তে আস্তে নির্মূল হয়েই যাবে, তার কারণ নতুন পেঁয়াজ বাজারে আমদানি হয়ে গেলে এই দেশিটা, তখন ইন্ডিয়ানের দরকার নেই, এমনি পেঁয়াজের দাম কমে যাবে। এখন আইসি সাইতে আছি, কিনতে কিনতে মাইছি, এখন তো দাম বেশি, এখন সাইতে আছি 250 টাকা করে কিনছি আমরা। কতদিন আগে কিনছি? এই গত পরশু দিন। হ্যাঁ, কিন্তু এই দাম বাড়ার জন্য আপনি দায়ী করতে চাচ্ছেন? কারে দায়ী করবো, এখন ব্যবসায়ী করে না সরকারে করে, এখন তো এটা আমাকে বলার কিছু নেই, আমাকে কিনতে হবে, কম হলেও কিনতে হবে, বেশি হলেও কিনতে হবে। আজকে আনছি 160 টাকা করে বেশি, এই পেঁয়াজটা গতকালকে বিক্রি হয়েছে 200 টাকা। যদি আমরা এখন যে আগের রেট হিসাব করে বেচতে যাই, হে আপনাদের কাছেও ধরা ও পাবলিকের কাছেও ধরা, সরকার তো মনে করেন পদক্ষেপ যেটা নিবে এটা সরকারের, আমরা তো আর সেই পর্যন্ত যা পৌঁছাতে পারবো না। দেশি পেঁয়াজ আজকের বাজার দর 170 টাকা কেজি, ইন্ডিয়ান পেঁয়াজও 170 টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে পাইকারি। এটা বাজার বাড়ার কারণে তারা দামটা বাড়ায়, বিক্রি করে একটা লাভ নিচ্ছে, আর কিছুই না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 170 টাকা কেজি আমরা বিক্রি করতেছি, ওনারা 250 টাকা যদি বিক্রি করে এটা অবশ্যই একটা খারাপ জিনিস করতেছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।